নমস্কার। বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে থাকা বাঙালিদের এই উৎসবের দিনে অনেক ভালোবাসা জানাই। আমরা শুনছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি আদর্শ হিন্দু হোটেল। আজ শুনব তৃতীয় পর্ব। প্রথম দুটি পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্প শুরু করছি। আদর্শ হিন্দু হোটেল তৃতীয় পর্ব। সেদিন ছিল বেশ বর্ষা। হাজারি দেখিল হোটেলের গদির ঘরে অনেকগুলি ভদ্রলোক বসিয়া আছে। অন্যদিন এ ধরনের খদ্দের এ হোটেলে সাধারণত আসে না। হাজারি ইহাদের দেখিয়া একটু বিস্মিত হইল। বেচু চক্রবর্তী ডাকিল, হাজারি ঠাকুর এদিকে এসো। হাজারি গদির ঘরে দরজায় আসিয়া দাঁড়াইলে ভদ্রলোকদের একজন বলিলেন, এই ঠাকুরটির নাম হাজারি? বেচু চক্রবর্তী বলিল, হ্যাঁ বাবু, এরই নাম হাজারি। বাবুটি বলিলেন, এর কথাই শুনেছি। ঠাকুর, তুমি আজ বর্ষার দিনে আমাদের মাংস পোলাও রেঁধে ভালো করে খাওয়াতে পারবে? তোমার আলাদা মজুরি যা হয় দেব। বেচু বলিল, ওকে আলাদা মজুরি দেবেন কেন বাবু? আপনাদের আশীর্বাদে আমার হোটেলের নাম অনেক দূর অবধি লোকে জানে। ও আমারই ঠাকুর, ওকে কিছু দিতে হবে না। আপনারা যা হুকুম করবেন তাও করবে। এমন সময় পদ্মঝি বেচু চক্রবর্তীর ডাকে ঘরে ঢুকিল। বেচু চক্রবর্তী কিছু বলিবার পূর্বে জনৈক বাবু বলিল, জি, আমাদের একটু চা করে খাওয়াও তো দেখি এই বর্ষার দিনে, না হয় কোনো দোকান থেকে একটু এনে দাও। বুঝলেন চক্রবর্তী মশাই, আপনার হোটেলের নাম অনেক দূর পর্যন্ত যে গিয়েছে বললেন সে কথা মিথ্যে নয়। আমরা যখন আজ শিকারে বেরিয়েছি তখন আমার পিস্তুত ভাই বলে দিয়েছিল, রানাঘাট যাচ্ছ, শিকার করে ফেরবার পথে রেলবাজারের বেচু চক্রবর্তীর হোটেলের হাজারি ঠাকুরের হাতের মাংস খেয়ে এসো। তাই আজ সারা দিন জলায় আর বিলে পাখি মেরে বেরিয়ে বেরিয়ে ভাবলাম, ফিরবার গাড়ি তো রাত 10টায়, তা এ বর্ষার দিনে গরম গরম মাংস একটু খেয়েই যাই। মজুরি কেন দেবো না চক্রবর্তী মশাই? ও আমাদের রান্না করুক, আমরা ওকে খুশি করে দিয়ে যাব, ওর জন্যই তো এখানে আসা। কথা শুনিয়া হাজারি অত্যন্ত খুশি হইয়া উঠিল। আরও সে খুশি হইল এই ভাবিয়া যে চক্রবর্তী মশায়ের কানে কথাগুলি গেল, তাহার চাকরির উন্নতি হইতে পারে, মনিবের সুনজরে পড়িলে কিনা সম্ভব। খুশির চোটে সে লক্ষ্যই করিল না যে পদ্মছি তাহার প্রশংসা শুনিয়া এদিকে হিংসায় নীল বর্ণ হইয়া উঠিয়াছে। বাবুরা হোটেলের উপর নির্ভর করিল না, তাহারা জিনিসপত্র নিজেরাই কিনিয়া আনিল। হাজারি ঠাকুর মাংস রাঁধিবার একটি বিশেষ প্রণালী জানে। মাংসে এতটুকু জল না দিয়া নেপালি ধরনের মাংস রান্নার কায়দা সে তাহাদের গ্রামের নেপাল ফেরত ডাক্তার শিবচরণ গাঙ্গুলির স্ত্রীর নিকট অনেক দিন আগে শিখিয়াছিল। কিন্তু হোটেলে দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে মাংস কোনোদিনই থাকে না। তবে বাঁধা খরিদ্দারগণের মনস্তুষ্টির জন্য মাসে একবার বা দুবার মাংস দেওয়ার ব্যবস্থা আছে বটে। সে রান্নার মধ্যে বিশেষ কৌশল দেখাইতে গেলে চলে না, বা হাজারির ইচ্ছাও করে না। যেমন ভালো শ্রোতা না পাইলে গায়কের ভালো গান করিতে ইচ্ছা করে না, তেমনি হাজারি ঠিক করিল, পদ্মজি তাহাকে দুই চক্ষু পাড়িয়া যেমন দেখিতে পারে না, তেমনি আজ মাংস রাঁধিয়া সকলের বাহবা লইয়া পদ্মজির চোখে আঙুল দিয়া দেখাইয়া দিবে। তাহাকে যত ছোট মনে করে তত ছোট সে নয়, সেও মানুষ, সেও অনেক বড় মানুষ। ভালো জোগাড় না দিলে ভালো রান্না হয় না, পদ্মজি জোগাড় দিবে না এ জানা কথা। হোটেলের অন্য উড়ে বামুনটিকে বলিতে পারা যায় না, কারণ সেই হোটেলের সাধারণ রান্না রাঁধিবে। একবার ভাবিল কুসুমকে আনব, পরক্ষণে স্থির করিল তাহার দরকার নাই। লোকে কে কি বলিবে, পদ্মজি তো মোটি পাতিয়া কুটিবে কুসুমকে। যাক, নিজেই যাহা হয় করিয়া লইবে। এখন বেলা হইয়াছে, হাজারি বাজার হইতে কেনা তরিতরকারি মাংস নিজেই কুটিয়া বাছিয়া লইয়া রান্না চাপাইয়া দিল। বর্ষাও যেমন নামিয়াছে হিমালয় পাহাড় ভাঙিয়া, কাঠগুলি ভিজিয়া গিয়াছে, মাংস সে কয়লার জালে রাঁধিবে না। তাহার সে বিশেষ প্রণালীর মাংস রান্না কয়লার জালে হইবে না। সব রান্না শেষ হইতে বেলা 2টা বাজিয়া গেল। তারপরে খরিদ্দার বাবুরা খাইতে বসিল। মাংস পরিবেশন করিবার অনেক পূর্বেই ওস্তাদ শিল্পীর গর্ব ও আত্মপ্রত্যয়ের সহিত হাজারি বুঝিয়াছে, আজ যে ধরনের মাংস রান্না হইয়াছে ইহাদের ভালো না লাগিয়া উপায় নাই। হইলেও তাই, বাবুরা বেচু চক্রবর্তীকে ডাকাইলেন।
হাজারি ঠাকুরের সম্বন্ধে এমন সব কথা বলিলেন যে বেচু চক্রবর্তীও যেন অস্বস্তি বোধ করিতে লাগিল সে কথা শুনিয়া। চাকরকে ছোট করিয়া রাখিয়া মনিবের সুবিধা আছে, তাহাকে বড় করিলেই সে পাইয়া বসিবে। যাইবার সময় একজন বাবু হাজারিকে আড়ালে ডাকিয়া বলিলেন, তুমি এখানে কত পাও ঠাকুর? 7 টাকা আর খাওয়া পড়া, এই 2টো টাকা তোমাকে আমরা বকশিস দিলাম। চমৎকার রান্না তোমার, যখন আবার এদিকে আসব তুমি আমাদের রেঁধে খাইও। হাজারি ভারী খুশি হইল। বকশিস ইহারা হয়তো কিছু দিবেন সে আশা করিয়াছিল, কিন্তু 2 টাকা দিবেন তা সে ভাবে নাই। যাইবার সময় বেচু চক্রবর্তীর সামনে বাবুরা হাজারির রান্নার আরেক দফা প্রশংসা করিয়া গেলেন। আর একবার শীঘ্রই শিকারে আসিবেন এদিকে, তখন এখানে আসিয়া হাজারি ঠাকুরের হাতের মাংস না খাইলে তাহাদের চলিবেই না। বেশ হোটেল করেছেন চক্রবর্তী মশাই। বেচু চক্রবর্তী বিনীতভাবে কাঁচুমাচু হইয়া বলিল, আগে বাবুমশাইরা রাজশাহী লোক, সব দেখতে পাচ্ছেন, সব বুঝতে পাচ্ছেন। এই রানাঘাট রেলবাজারে হোটেল আছে অনেকগুলো, কিন্তু আপনাদের মতো লোক যখনই আসবেন সকলেই দয়া করে এই গরিবের কুঁড়েতেই পায়ের ধুলো দিয়ে থাকেন। তা আসবেন যখন আপনাদের ইচ্ছে হয়, আগে থেকে একখানা চিঠি দেবেন, সব মজুদ থাকবে আপনাদের জন্য। বলবেন কলকাতায় ফিরে 2-4 জন আলাপী লোককে, যাতে এদিকে এলে তাঁরাও এখানে এসে ওঠেন। বাবু, তা আমার বামুনের মজুরিটা কত মজুরি দেব? তা দিন বাবু, একবেলার মজুরি 8 আনা দিন। বাবুরা আরও 8 আনা পয়সা বেচুর হাতে দিয়া চলিয়া গেলেন। বেচু হাজারি ঠাকুরকে ডাকিয়া বলিল, ঠাকুর আজ আর বেরিও না কোথাও, বেলা গিয়েছে, উনুনে আঁচ আরেকটু পরেই দিতে হবে। পদ্ম কোথায়? পদ্ম দিদি থালা বাসন বার করছে, ডেকে দেব? পদ্মঝি আজ যে মুখ ভার করিয়া আছে হাজারি তাহা বুঝিয়াছিল। আজ হোটেলে সকলের সামনে তাহার প্রশংসা করিয়া গিয়াছে বাবুরা, আজ আর কি তাহার মনে সুখ আছে? পদ্মঝির মনস্তুষ্টি করিবার জন্য তাহার ভাতের থালায় হাজারি বেশি করিয়া ভাত, তরকারি এবং মাংস দিয়াছিল। পদ্মঝি কিছুমাত্র প্রসন্ন হইয়াছে বলিয়া মনে হইল না, মুখ যেমন ভার তেমনই রহিল। ভাতের থালা উঠাইয়া লইয়া পদ্মঝি হঠাৎ প্রশ্ন করিল, রাধা মাংস আর কতটা আছে ঠাকুর? বলিয়াই ডেকচির দিকে চাহিল। এমন চমৎকার মাংস কুসুমের বাড়ি কিছুটা দিয়ে আসবে ভাবিয়া ডেকচিতে 1.5 পোয়া আন্দাজ মাংস হাজারি রাখিয়া দিয়াছিল। সে ব্রাহ্মণের বিধবা নয়, মাছ মাংস খাইতে তাহার আপত্তি কি? পদ্মঝি কি ডেকচি দেখিয়া ফেলিল? পদ্মঝি দেখিয়াছে বুঝিয়া হাজারি বলিল, সামান্য একটু আছে। কি হবে ওটুকু? আমায় দাও না, আমার আজ ভাগ্নি জামাই আসবে, তুমি তো মাংস খাও না। কুসুমের জন্য রাখা মাংস পদ্মঝিকে দিতে হইবে, যার মুখ দেখিতে ইচ্ছে করে না? হাজারি মাংস খায় না তাহা নয়, হোটেলে মাংস রান্না হইলেই হাজারি নিজের ভাগের মাংস লুকাইয়া কুসুমকে দিয়ে আসে, নিজেকে বঞ্চিত করিয়া। পদ্মঝি তাহা জানে, জানে বলিয়াই তাহাকে আঘাত করিয়া প্রতিশোধ লইবার ইচ্ছা উহার মনে জাগিয়াছে, ইহাও হাজারি বুঝিল। হাজারি বলিল, তোমায় তো দিলাম পদ্ম দিদি, একটুখানি পড়ে আছে ডেকচির তলায়, ওটুকু আর তুমি কি করবে? কি করব বললুম, তা তোমার কানে গেল না? ভাগ্নি জামাই এসেছে শুনলে না? যা দিলে এতটুকুতে কি কুলবে? ঢেলে দাও ওটুকু। হাজারি বিপন্ন মুখে বলিল, আমি একটু রেখে দিয়েছি, আমার দরকার আছে। পদ্মজি ঘুরিয়া দাঁড়াইয়া শ্লেষের সুরে বলিল, কি দরকার? তুমি তো খাও না, কাকে দেবে শুনি? হাজারি বলিল, দেব, ও একজন একটু চেয়েছে। কে একজন? আছে, ও সে তুমি জানো না। পদ্মজি ভাতের থালা নামাইয়া হাত নাড়িয়া বলিল, না আমি জানি নে। তা কি আর জানি, আর সে জানা জানির আমার দরকার নেই। হোটেলের জিনিস তুমি কাউকে দিতে পারবে না, তোমায় অনেকদিন বলে দিয়েছি। বেশ, তুমি আমায় না দাও, চক্রবর্তী মশাইয়ের শালাও আজ কলকাতা থেকে এসেছে, তার জন্য মাংস বাটি করে আলাদা রেখে দাও, ও বেলায় সে খাবে। এখন আমি না পেতে পারি? সে হোটেলের মালিকের আপনার লোক, সে তো পেতে পারে। বেচু চক্রবর্তীর এই শালাকে হাজারি অনেকবার দেখিয়াছে, মাসের মধ্যে 10 দিন আসিয়া ভগ্নিপতির বাড়ি পড়িয়া থাকে, আর কালা পাড়ে ধুতি পরিয়া টেরি কাটিয়া হোটেলে আসিয়া সকলের উপর কর্তৃত্ব চালায়। কথায় কথায় ঠাকুর চাকরকে অপমান করে, চোখ রাঙায়, যেন হোটেলের মালিক নিজেই। তাহাদের গ্রামের মেয়ে দরিদ্রা কুসুম
ভালোটা মন্দটা খাইতে পাওয়া দূরে থাকুক, অনেক সময় পেটের ভাত জুটাইতে পারে না। তাহার জন্য রাখিয়া দেওয়া এত যত্নের মাংস শেষকালে সেই চালবাজ বাটসাইখোর শালাকে দিয়া খাওয়াইতে হইবে, এ প্রস্তাব হাজারির মোটেই ভালো লাগিল না। কিন্তু সে ভালো মানুষ এবং কিছু ভীতু ধরনের লোক, যাহাদের হোটেল তাহারা যদি খাইতে চায়, হাজারি তাহা না দিয়া পারে কি করিয়া। অগত্যা হাজারিকে পদ্মঝিয়ের সামনে বড় জামবাটিতে ডেকচির মাংসটুকু ঢালিয়া রান্নাঘরের কুলুঙ্গিতে রেকাবি চাপা দিয়া রাখিয়া দিতে হইল। সামান্য একটু বেলা আছে, হাজারি সেটুকু সময়ের মধ্যেই একবার নদীর ধারে ফাঁকা জায়গায় বেড়াইতে গেল। আজ তাহার মনে আত্মপ্রত্যয় খুব বাড়িয়া গিয়াছে। দুইটি জিনিস আজ বুঝিয়াছে সে। প্রথম, ভালো রান্না সে ভুলিয়া যায় নাই, কলিকাতার বাবুরাও তাহার রান্না খাইয়া তারিফ করেন। দ্বিতীয়, পরের তাঁবে কাজ করিলে মানুষকে দয়ামায়া বিসর্জন দিতে হয়। আজ এমন চমৎকার রান্না মাংসটুকু সে কুসুমকে খাওয়াইতে পারিল না, খাওয়াইতে হইল তাহাদের দিয়া, যাহাদের সে দুই চক্ষু পাড়িয়া দেখিতে পারে না। কুসুম যেদিন কাঁথাখানি দিয়াছিল, সেই দিন হইতে হাজারির কেমন একটা অদ্ভুত ধরনের স্নেহ পড়িয়াছে কুসুমের উপর। বয়সে তো সে মেয়ের সমান, কাজও করিয়াছে মেয়ের মতোই। আজ যদি হাজারির হাতে পয়সা থাকিত, তবে সে বাপের স্নেহ কি করিয়া দেখাইতে হয় দেখাইয়া দিত। অন্য কিছু দেওয়া তো দূরের কথা, নিজের হাতে অমন রান্না মাংসটুকুই সে কুসুমকে দিতে পারিল না। ছেলেবেলাকার কথা হাজারির মনে হয়। তাহার মা গঙ্গাসাগর যাইবেন বলিয়া জোগাড় যন্ত্র করিতেছেন, পাড়ার অনেক বৃদ্ধা ও প্রৌঢ়া বিধবাদের সঙ্গে। হাজারি তখন 8 বছরের ছেলে, সেও ভীষণ বায়না ধরিল, গঙ্গাসাগর সে না গিয়া ছাড়িবেই না। তাহার ঝুঁকি লইতে কেহই রাজি নয়। সকলেই বলিল, তোমার ও ছেলেকে কে দেখাশোনা করবে বাপু? অত ছোট ছেলে আর সেখানে নানান ঝক্কি, তাহলে তোমার যাওয়া হয় না। হাজারির মা ছেলেকে ফেলিয়া গঙ্গাসাগরে যাইতে পারিলেন না বলিয়া তাঁর যাওয়াই হইল না। জীবনে আর কখনোই তাঁর সাগর দেখা হয় নাই, কিন্তু হাজারির মনে মায়ের এই স্বার্থত্যাগের ঘটনাটুকু উজ্জ্বল অক্ষরে লেখা হইয়াছে। হাজারি ভাবিল, যাক গে, যদি কখনো নিজে হোটেল খুলতে পারি, তবে এই রানাঘাটের বাজারে বসেই পদ্মঝিকে দেখাবো, তুই কোথায় আর আমি কোথায়। হাতে পয়সা থাকলে কালই না হোটেল খুলে দিতাম, কুসুমকে রোজ রোজ ভালো জিনিস খাওয়াবো আমার নিজের হোটেল হলে। কতকগুলি বিষয় সে যে খুব ভালো শিখিয়াছে সে বেশ বুঝিতে পারে। বাজার করা হোটেলওয়ালার একটা অত্যন্ত দরকারি কাজ এবং শক্ত কাজ। ভালো বাজার করার উপরে হোটেলের সাফল্য অনেকখানি নির্ভর করে, এবং ভালো বাজার করার মানেই হইতেছে সস্তায় ভালো জিনিস কেনা। ভালো জিনিসের বদলে সস্তা জিনিস, অথচ দেখিলে তাহাকে মোটেই খেলো বলিয়া মনে হইবে না, এমনি দ্রব্য খুঁজিয়া বাহির করা। যেমন বাটা মাছ যেদিন বাজারে আকড়া, সেদিন ছ আনাসের রেল চালানি রাস মাছের পোনা কিনিয়া তাহাকে বাটা বলিয়া চালাইতে হইবে। হঠাৎ ধরা বড় কঠিন, কোনটা বাটার পোনা কোনটা রাসের পোনা। পরদিন হাজারি চূর্ণীর ঘাটে গিয়া অনেকক্ষণ বসিয়া রহিল। তাহার মন কাল হইতে ভালো নয়। পদ্মঝির নিকট ভালো ব্যবহার কখনো সে পায় নাই, পাইবার প্রত্যাশাও করে না। কিন্তু তবুও কাল সামান্য একটু রাঁধা মাংস লইয়া পদ্মঝি যে কাণ্ডটি করিল, তাহাতে সে মনোকষ্ট পাইয়াছে খুব বেশি। পরের চাকরি করিতে গেলে এমন হয়, কুসুমকে একটুখানি মাংস না দিতে পারিয়া তাহার কষ্ট হইয়াছে বেশি। অমন ভালো রান্না সে অনেক দিন করে নাই, অত আশার জিনিসটা কুসুমকে দিতে পারলে তাহার মনটা খুশি হইত। ভালো কাজ করিলেও চাকুরির উন্নতি তো দূরের কথা, ইহারা সুখ্যাতি পর্যন্ত করিতে জানে না, বরঞ্চ পদে পদে হেনস্থা করে। এক একবার ইচ্ছা হয় যদুবাবুর হোটেলে কাজ লইতে, কিন্তু সেখানেও যে এই রকম হইবে না তাহার প্রমাণ কিছু নাই। সেখানেও পদ্মঝি জুটিতে বিলম্ব হইবে না, কি করা যায়। বেলা পড়িয়া আসিতেছে, আর বেশিক্ষণ বসা যায় না। বহু পাপ না করিলে আর কেহ হোটেলে রাঁধুনিগিরি করিতে আসে না। এখনই গিয়া ডেকচি না চড়াইলে পদ্মঝি এক ঝুড়ি কথা শুনাইয়া দিবে। এতক্ষণে উনুনে আঁচ দেওয়া হইয়া গিয়াছে, কিন্তু ফিরিবার পথে সে কি মনে করিয়া কুসুমের বাড়ি গেল। কুসুম আসন পাতিয়া দিয়া বলিল, বাবা ঠাকুর আসুন, বড় সৌভাগ্য অসময়ে আপনার পায়ের ধুলো পড়ল। হাজারি বলিল,
দেখ কুসুম, তোর সঙ্গে একটা পরামর্শ করতে এলাম। কুসুম সাগ্রহ দৃষ্টিতে মুখের দিকে চাহিয়া বলিল, কি বাবা ঠাকুর? আমার বয়স 46 হয়েছে বটে, কিন্তু আমার তত বয়স দেখায় না, কি বলিস কুসুম? আমার এখনো বেশ খাটবার ক্ষমতা আছে, তুই কি বলিস? হাজারির কথাবার্তার গতি কোন দিকে বুঝিতে না পারিয়া কুসুম কিছু বিস্ময় কিছু কৌতুকের সুরে বলিল, তা বাবা ঠাকুর, তা তো বটেই, বয়স আপনার এমন আর কি। কেন বাবা ঠাকুর? কুসুমের মনে একটা কথা উঁকি মারিতে লাগিল, বাবা ঠাকুর আবার বিয়ে টিয়ে করবার কথা ভাবছেন নাকি? হাজারি বলিল, আমার বড় ইচ্ছে আছে কুসুম, একটা হোটেল করব নিজের নামে। পয়সা যদি হাতে কোনোদিন জমাতে পারি এ আমি নিশ্চয়ই করব। তুই জানিস, পরের ঝাঁটা খেয়ে কাজ করতে আর ইচ্ছে করে না। আমি আজ 10 বছর হোটেলে কাজ করছি, বাজার কি করে করতে হয় ভালো করে শিখে ফেলেছি, চক্রবর্তী মশাইয়ের চেয়েও আমি ভালো বাজার করতে পারি। মাখমপুরের হাট থেকে ফি হাটবার যদি তরিতরকারি কিনে আনি, তবে রানাঘাটের বাজারের চেয়ে টাকায় 4 আনা 6 আনা সস্তা পড়ে। এ ধরো কম লাভ নয় একটা হোটেলের ব্যাপারে, বাজার করবার মধ্যেই হোটেলের কাজের অর্ধেক লাভ। আমার খুব মনের জোর আছে কুসুম, টাকা পয়সা হাতে যদি কখনো পড়ে তবে হোটেল যা চালাবো বাজারের সেরা হোটেল হবে, তুই দেখে নিস। কুসুম হাজারি ঠাকুরের এ দীর্ঘ বক্তৃতা অবাক হইয়া শুনিতেছিল। সে হাজারিকে বাবার মতো দেখে বলিয়াই মেয়ের মতো বাবার প্রতি সর্বপ্রকার কাল্পনিক গুণ ও জ্ঞানের আরোপ করিয়া আসিতেছে। হোটেলের ব্যাপারে সে কিছু বুঝুক বা না বুঝুক, বাবা ঠাকুর যে বুদ্ধিমান তাহা সে হাজারির বক্তৃতা হইতে ধারণা করিয়া লইল। কিছুক্ষণ পরে কি ভাবিয়া সে বলিল, আমার এক জোড়া রুলি ছিল, এক গাছা বিক্রি করে দিয়েছি আমার ছোট ছেলের অসুখের সময় 8 বছর, আর এক গাছা আছে, বিক্রি করলে 60-70 টাকা হবে। আপনি নেবেন বাবা ঠাকুর? ওই টাকা নিয়ে হোটেল খোলা হবে আপনার? হাজারি হাসিয়া বলিল, দূর পাগলি, 60 টাকায় হোটেল হবে কি করে? কত টাকা হলে হয়? অন্তত 200 টাকার কম তো নয়, তাতেও হবে না। আচ্ছা হিসেব করে দেখুন না বাবা ঠাকুর। হিসেব করে দেখবো কি হিসেব আমার মুখে মুখে? ধরো গিয়ে 2টো বড় ডেকচি, 2টো ডেকচি 3টে, থালা বাসন 1 প্রস্থ, হাতা খুন্তি বেড়ি চামচে চায়ের বাসন, বাইরে গদির ঘরের একখানা তক্তপোষ বিছানা তাকিয়া, বাক্স খেরো বাঁধানো খাতা 2খানা, বালতি লণ্ঠন চাকি বেলুন, এইসব নানান নটখটি জিনিস কিনতেই তো 200 টাকার ওপর বেরিয়ে যাবে। 5 দিনের বাজার খরচ হাতে করে নিয়ে নামতে হবে। চাকর ঠাকুরের 2 মাসের মাইনে হাতে রেখে দিতে হয়, যদি প্রথম 2 মাস না হলো কিছু, ঠাকুর চাকরের মাইনে আসবে কোত্থেকে? সেসব যাগ্গে, তাছাড়া তোর টাকা নেবই বা কেন? কুসুম ক্ষুব্ধ স্বরে বলিল, আমার থাকতো যদি তবে আপনি নিতেন না কেন? ব্রাহ্মণের সেবায় যদি লাগে ও টাকা, তবে ও টাকার ভাগ্যি বাবা ঠাকুর, সে ভাগ্যি থাকলে তো হবে, আমার অত টাকা যখন নেই তখন আর সে কথা বলছি কি করে বলুন? যা আছে ওতে যদি কখনো সখনো কোনো দরকার পড়ে আপনার মেয়েকে জানাবেন। হাজারি উঠিল, আর এখানে বসিয়া দেরি করিলে চলিবে না, বলিল, না রে কুসুম, ওতে আর কি হবে, আমি যাই এখন। কুসুম বলিল, একটু কিছু মুখে না দিয়ে মেয়ের বাড়ি থেকে কি করে উঠবেন বাবা ঠাকুর, বসুন আর একটু, আমি আসছি। কুসুম এত দ্রুত ঘর হইতে বাহির হইয়া গেল যে হাজারি ঠাকুর প্রতিবাদ করিবার অবসর পর্যন্ত পাইল না। একটু পরে কুসুম ঘরের মধ্যে একখানা আসন আনিয়া পাতিল এবং মেঝের উপর জলের হাত বুলাইয়া লইয়া আবার বাহিরে গেল। কিছুক্ষণ পরে 1 বাটি দুধ ও 1খানা রেকাবিতে পেঁপে কাটা, আমের টিকলি ও 2টি সন্দেশ আনিয়া আসনের সামনে মেঝের উপর রাখিয়া বলিল, একটু জল খান, বসুন এসে, আমি খাবার জল আনি। হাজারি আসনের উপর বসিল। কুসুম ঝকঝকে করিয়া মাজা একটা কাঁসার গেলাসে জল আনিয়া রেকাবির পাশে রাখিয়া সামনে দাঁড়াইয়া রহিল। খাইতে খাইতে হাজারির মনে পড়িল সেদিনকার সেই মাংসের কথা। মেয়ের মতো স্নেহ যত্ন করে কুসুম, তাহার জন্য তুলিয়া রাখা মাংস কিনা খাওয়াইতে হইল চক্রবর্তী মশায়ের গাঁজাখোর শালাকে দিয়া শুধু ওই পদ্ম ঝিয়ের জন্য। দাসত্বের এই তো সুখ। হাজারি বলিল, তুই আমার মেয়ের মতন কুসুম মা। কুসুম হাসিয়া বলিল,
মেয়ের মতন কেন বাবা ঠাকুর? মেয়েই তো। ঠিক, মেয়েই তো। মেয়ে না হলে বাপের এত যত্ন কে করে? যত্ন আর কি করেছি, সে ভাগ্যি ভগবান কি আমায় দিয়েছেন, একে কি যত্ন করা বলে? কাঁথাখানা পেতে শুচ্ছেন বাবা ঠাকুর? তা শুচ্ছি বই কি, রোজ তোর কথা মনে হয় শোবার সময়, মনে ভাবি কুসুম এখানা দিয়েছে। ছেঁড়া মাদুরের কাঠি ফুটে ফুটে পিঠে দাগ হয়ে গিয়েছিল, পেতে শুয়ে বেঁচেছি। আহা কি যে বলেন না, সন্দেশ দুটোই খেয়ে ফেলুন, পায়ে পড়ি, ও ফেলতে পারবেন না। কুসুম, তোর জন্য না রেখে খেতে পারি কিছু মা? ওটা তোর জন্য রেখে দিলাম। কুসুম লজ্জায় চুপ করিয়া রহিল। হাজারি আসন হইতে উঠিয়া পড়িলে বলিল, পা নানি, দাঁড়ান। তাহার পর সামনে দরজা পর্যন্ত আগাইয়া দিতে আসিয়া বলিল, আমারও রুলি গাছা রইল তোলা আপনার জন্য বাবা ঠাকুর, যখন দরকার হয় মেয়ের কাছ থেকে নেবেন কিন্তু। ছেলে ফিরিয়া হাজারি দেখিল, প্রায় 1500 কি আদমন ময়দা চাকর আর পদ্মঝি মিলিয়া মাখিতেছে। ব্যাপার কি, এত লুচির ময়দা কে খাইবে? পদ্মঝি কথার সঙ্গে বেশ খানিকটা ঝাঁজ মিশাইয়া বলিল, হাজারি ঠাকুর, তোমার যা যা রাঁধবার আগে সেরে নাও, তারপর এই লুচিগুলো ভেজে ফেলতে হবে। আচার্য পাড়ার মহাদেব ঘোষালের বাড়িতে খাবার যাবে, তারা অর্ডার দিয়ে গেছে 9:30 মধ্যে চাই, বুঝলে? হাজারি ঠাকুর অবাক হইয়া বলিল, 9:30 মধ্যে ওই আদমন ময়দা ভেজে পাঠিয়ে দেব, আবার হোটেলে রান্না রাঁধব? কি যে বলো পদ্ম দিদি, তা কি করে হবে? রতন ঠাকুরকে বলো না লুচি ভেজে দিক, আমি হোটেলে রান্না রাঁধব। পদ্মঝি চোখ রাঙাইয়া ছাড়া কথা বলে না, সে গরম হইয়া ঝঙ্কার দিয়া বলিল, তোমার ইচ্ছে বা খুশিতে এখানকার কাজ চলবে না, কর্তা মশাইয়ের হুকুম। আমায় যা বলে গেছেন তোমায় বললাম, তিনি বড় বাজারে বেরিয়ে গেছেন, আসতে রাত হবে, এখন তোমার মর্জি, করো আর না করো। অর্থাৎ না করিয়া উপায় নাই। কিন্তু ইহাদের এই অবিচারে হাজারির চোখে প্রায় জল আসিল। নিছক অবিচার ছাড়া ইহা অন্য কিছু নহে, রতন ঠাকুরকে দিয়া ইহারা সাধারণ রান্না অনায়াসেই করাইতে পারিত, কিন্তু পদ্মঝি তাহা হইলে খুশি হইবে না। সে যে কি বিষ চক্ষে পড়িয়াছে পদ্মঝিয়ের, উহাকে জব্দ করিবার কোনো ফাঁকি পদ্ম ছাড়ে না। ভীষণ আগুনের তাতের মধ্যে বসিয়া রতন ঠাকুরের সঙ্গে দৈনিক রান্না কার্যতেই প্রায় 9:00 বাজিয়া গেল। পদ্মঝি তাহার পর ভীষণ তাগাদা লাগাইল লুচি ভাজাতে হাত দিবার জন্য। পদ্ম নিজে খাটিতে রাজি নয়, সে গেল খরিদ্দারদের খাওয়ার তদারক করিতে। আজ হাটবার, বহু ব্যাপারি খরিদ্দার, রতন ঠাকুর তাহাদের পরিবেশন করিতে লাগিল। হাজারি এক ছিলিম তামাক খাইয়া লইয়াই আবার আগুনের তাতে বসিয়া গেল লুচি ভাজিতে। আধ ঘন্টা পরে, তখনও 5/6 ময়দাও ভাজা হয় নাই, পদ্ম আসিয়া বলিল, ও ঠাকুর, লুচি হয়েছে? ওদের লোক এসেছে নিতে। হাজারি বলিল, না এখনো হয়নি পদ্ম দিদি, একটু ঘুরে আসতে বলো। ঘুরে আসতে বললে চলবে কেন? 9:30 মধ্যে ওদের খাবার তৈরি করে রাখতে হবে বলে গেছে, তোমায় বলিনি সে কথা? বললে কি হবে পদ্ম দিদি, মন্তরে ভাজা হবে আদমন ময়দা? 9:00 সময় তো উনুনে ব্রহ্মান নেচি ফেলেছি, জিজ্ঞেস করো মতিকে। সেসব আমি জানি নে, যদি ওরা অর্ডার ফেরত দেয় বোঝাপড়া করো কর্তার সঙ্গে। তোমার মাইনে থেকে আদমন ময়দা আর 10/10 ঘির দাম 1 মাসে তো উঠবে না, 3 মাসে ওঠাতে হবে। হাজারি দেখিল কথা কাটাকাটি করিয়া লাভ নাই, সে নীরবে লুচি ভাজিয়া যাইতে লাগিল। হাজারি ফাঁকি দেওয়া অভ্যাস করে নাই, কাজ করিতে বসিয়া শুধু ভাবে কাজ করিয়া যাওয়াই তাহার নিয়ম, কেউ দেখুক আর নাই দেখুক। লুচি ঘিয়ে ডুবাইয়া তাড়াতাড়ি তুলিয়া ফেলিলে শীঘ্র শীঘ্র কাজ চুকিয়া যায় বটে, কিন্তু তাহাতে লুচি কাঁচা থাকিয়া যাইবে, এজন্য সে ধীরে ধীরে সময় লইয়া লুচি তুলিতে লাগিল। পদ্মঝি একবার বলিল, অত দেরি করে খোলা নামাচ্ছ কেন ঠাকুর, হাত চালাও না, অত লুচি ডুবিয়ে রাখলে কড়া হয়ে যাবে। হাজারি ভাবিল একবার সে বলে যে রান্নার কাজ পদ্মঝিয়ের কাছে তাহাকে শিখিতে হইবে না, লুচি ডুবাইলে কড়া কি নরম হয় সে ভালোই জানে। কিন্তু তখনই সে বুঝিল পদ্মঝি কেন এ কথা বলিতেছে। 10/10 ঘি হইতে জ্বলতি বাদে যাহা বাকি থাকিবে পদ্মঝিয়ের লাভ, সে বাড়ি লইয়া যাইবে লুকাইয়া। কর্তামশাই পদ্মঝিয়ের বেলায় অন্ধ, দেখিয়াও দেখেন না। হাজারি ভাবিল এইসব জুয়াচুরির জন্য হোটেলের দুর্নাম হয়, খদ্দেরে পয়সা দেবে তারা কাঁচা লুচি খাবে কেন?
দশের ঘিয়ের দাম তো তাদের কাছ থেকে আদায় হয়েছে, তবে তা থেকে বাঁচানোই বা কেন? তাদের জিনিসটা যাতে ভালো হয় তাই তো দেখতে হবে। পদ্মঝি বাড়ি নিয়ে যাবে বলে তারা দশের ঘিয়ের ব্যবস্থা তো করেনি। পরক্ষণেই তাহার নিজের স্বপ্নে বিভোর হইয়া গেল। এই রেলবাজারেই সে হোটেল খুলিবে, তাহার নিজের হোটেল। ফাঁকি যাহাকে বলে তাহার মধ্যে থাকিবে না। খদ্দের যে জিনিসের অর্ডার দিবে তাহার মধ্যে চুরি সে করিবে না। খদ্দের সন্তুষ্ট করিয়া ব্যবসা, নিজের হাতে রাঁধিবে, খাওয়াইয়া সকলকে সন্তুষ্ট রাখিবে। চুরি জোয়া চুরির মধ্যে সে নাই। লুচি ভাজা ঘিয়ের বুদবুদের মধ্যে হাজারি ঠাকুর যেন সেই ভবিষ্যৎ হোটেলের ছবি দেখিতে পাইতেছে প্রত্যেক ঘিয়ের বুদবুদে। পদ্মঝি সেখানে নাই, বেচু চক্কর্তির গাঁজাখোরও মাতাল শালাও নাই। বাহিরে গদির ঘরে দিব্য ফর্সা বিছানা পাতা, খদ্দের যতক্ষণ ইচ্ছা বিশ্রাম করুক, তামাক খাইতে ইচ্ছা করে খাক, বাড়তি পয়সা আর একটিও দিতে হইবে না। দুইটা করিয়া মাছ, সপ্তাহে 3 দিন মাংস বাঁধা খদ্দেরদের। এসব না করিয়া শুধু স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দু হোটেল, হিন্দু হোটেল বলিয়া মতি চাকরের মতো চেঁচাইয়া গলা ফাটাইলে কি খদ্দের ভিড়িবে? পদ্মঝি আসিয়া বলিল, ও ঠাকুর, তোমার হলো? হাত ছালিয়ে নিতে পারছো না? বাবুদের নখ যে বসে আছে বলিয়াই ময়দার বারকোশের দিকে চাহিয়া দেখিল, বেলা লুচি যতগুলি ছিল হাজারি প্রায় সব খোলায় চাপাইয়া দিয়াছে। খান 15-20 বেশি বারকোশে নাই। মতি চাকর পদ্মঝিকে আসিতে দেখিয়া তাড়াতাড়ি হাত চালাইতে লাগিল। পদ্মঝি বলিল, তোমার হাত চলছে না? না, এখনো 10-এর ময়দার তাল ডাঙায়, ওই রকম করে লুচি বেললে কখন কি হবে? হাজারি বলিল, পদ্ম দিদি, রাত 11টা বাজবে ওই লুচি বেলতে আর এক হাতে ভাজতে, তুমি বেলবার লোক দাও। পদ্মঝি মুখ নাড়িয়া বলিল, আমি ভাড়া করে আনি বেলবার লোক তোমার জন্যে। ও আমার বাবুরে, ভাজতে হয় ভাজো, না হয় না ভাজোকে, ফেরত গেলে তখন কর্তামশাই তোমার সঙ্গে বোঝাপড়া করবেন। এখন পদ্মঝি চলিয়া গেল। মতি চাকর বলিল, ঠাকুর, তুমি লুচি ভিজে উঠতে পারবে কি করে? লুচি পোড়াবে না, এত ময়দার তাল আমি বেলবো কখন বলো? হঠাৎ হাজারির মনে হইল একজন মানুষ এখনই তাহাকে সাহায্য করিতে বসিয়া যাইত, কুসুম। কিন্তু সে গৃহস্থের মেয়ে, গৃহস্থের ঘরের বউ, তাহাকে তো এখানে আনা যায় না। যদিও ইহা ঠিক, খবর পাঠাইয়া তাহার বিপদ জানাইলে কুসুম এখনই ছুটিয়া আসিত। তারপর 1 ঘন্টা হাজারি অন্য কিছু ভাবে নাই, কিছু দেখে নাই, দেখিয়াছি শুধু লুচির কড়া, ফুটন্ত ঘি, ময়দার তাল আর বাখারির সরু আগায় ভাজিয়া তোলা রাঙা রাঙা লুচির গোছা, তাহা হইতে গরম ঘি ছড়িয়া পড়িতেছে। ভীষণ আগুনের তাত, মাজা পিঠ বিষম টনটন করিতেছে, ঘাম ঝরিয়া কাপড় ও গামছা ভিজিয়া গিয়াছে। এক ছিলিম তামাক খাইবারও অবকাশ নাই, শুধু কাঁচা লুচি কড়ায় ফেলা এবং ভাজিয়া তুলিয়া ঘি ঝড়াইয়া পাশের ধামাতে রাখা। রাত 10টা, মুর্শিদাবাদের গাড়ি আসিবার সময় হইল। মতি চাকর বলিল, আমি একবার স্টেশনে যাই ঠাকুরমশাই, ট্রেনের টাইম হয়েছে, খদ্দের না আনলে কাল কর্তামশাইয়ের কাছে মার খেতে হবে, একটা বিড়ি খেয়ে যাই। ঠিক কথা, সেখানিক্ষণ প্ল্যাটফর্মে পায়চারি করিতে করিতে হিন্দু হোটেল, হিন্দু হোটেল বলিয়া চেঁচাইবে। মুর্শিদাবাদের ট্রেন আসিতে আর 15 মিনিট বাকি। হাজারি বলিল, একা আমি বেলবো আর ভাজবো? তুই কি খেপলি মতি? দেখলি তো এদের কাণ্ড, রতন ঠাকুর সরে পড়েছে, পদ্মদিদিও বোধ হয় সরে পড়েছে, আমি একা কি করি? মতি বলিল, তোমাকে পদ্মদিদি দু চক্ষে দেখতে পারে না, কারো কাছে বলো না ঠাকুর, এসব তারই কারসাজি, তোমাকে জব্দ করার মতলবে এ কাজ করেছে। আমি যাই, নইলে আমার চাকরি থাকবে না। মতি চলিয়া গেল। অন্তত 5-এর ময়দার তাল এখনো বাকি, লেচি পাকানো সেও প্রায় 1.5-এর। হাজারি গুনিয়া দেখিল 16 গন্ডা লেচি। অসম্ভব, একজন মানুষের দ্বারা কি করিয়া রাত 12টার কমে বেলা এবং ভাজা 2 কাজ হইতে পারে? মতি চলিয়া যাইবার সময় যে বিড়িটা দিয়া গিয়াছিল সেটি তখনও ফুরায় নাই। এমন সময় পদ্ম উঁকি মারিয়া বলিল, কেবল বিড়ি খাওয়া আর কেবল বিড়ি খাওয়া, ওদিকে বাবুর বাড়ি থেকে লোক 2 বার ফিরে গেল, তখনই তো বলেছি হাজারি ঠাকুরকে দিয়ে এ কাজ হবে না, বলি বিড়িটা ফেলে কাজে হাত দাও না, রাত কি আর আছে? হাজারি ঠাকুর সত্যই কিছু অপ্রতিভ হইয়া বিড়ি ফেলিয়া দিল। পদ্মঝিয়ের সামনে সে এ কথা বলিতে পারিল না যে লুচি বেরিবার লোক নাই, আবার সে লুচি ভাজিতে আরম্ভ করিয়া দিল,
একাই। রাত 11টার বেশি দেরি নাই, হাজারির এখন মনে হইল যে সে আর বসিতে পারিতেছে না। কেবলই এই সময়টা মনে আসিতেছিল দুটি মুখ, একটি মুখ তাহার নিজের মেয়ে টেপির, বছর 12 বয়স, বাড়িতে আছে, প্রায় 5-6 মাস তার সঙ্গে দেখা হয় নাই, আরেকটি মুখ কুসুমের। ওবেলা কুসুমের সেই যত্ন করিয়া বসাইয়া জল খাওয়ানো, তার সেই হাসি মুখ, টেপির মুখ আর কুসুমের মুখ এক হইয়া গিয়াছে। লুচি ও ঘিয়ের বুদবুদে সে তখনও যেন একখানা মুখই দেখিতে পাইতেছে, টেপি ও কুসুম দুয়ে মিলিয়া এক। ওরা আজ যদি দুজনে এখানে থাকিত, ওদিকে কুসুম বসিয়া হাসি মুখে লুচি বেলিতেছে, আর এদিকে টেপি, ঠাকুর, স্বয়ং কর্তামশাই, বেচু চক্রবর্তী, পিছনে পদ্মজি। পদ্মজি বলিল, ও গাঁজাখোর ঠাকুরকে দিয়ে হবে না, আপনাকে তক্ষুনি বলিনি বাবু, ও গাঁজা খেয়ে বুঁদ হয়ে আছে, দেখছ না কাজ এগুবে কোত্থেকে। হাজারি তটস্থ হইয়া আরও তাড়াতাড়ি লুচি খোলা হইতে তুলিতে লাগিল। বাবুদের লোক আসিয়া বসিয়াছিল। পদ্মছি যে লুচি ভাজা হইয়াছিল তাহাদের ওজন করিয়া দিল কর্তাবাবুর সামনে। 5 সের ময়দার লুচি বাকি থাকিলেও তাহারা লইল না, এত রাত্রে লইয়া গিয়া কোনো কাজ হইবে না। বেচু চক্রবর্তী হাজারিকে বলিলেন, ওই ঘি আর ময়দার দাম তোমার মাইনে থেকে কাটা যাবে, গাঁজাখোর মানুষকে দিয়ে কি কাজ হয়? হাজারি বলিল, আপনার হোটেলে সব উল্টো বন্দোবস্ত বাবু, কেউ তো বেলে দিতে আসেনি এক মতি চাকর ছাড়া, সেও গাড়ির টাইমে স্টেশনে খদ্দের আনতে গেল, আমি কি করব বাবু? বেচু চক্রবর্তী বললেন, সেসব শুনছি না ঠাকুর, ওর দাম তুমি দেবে, খদ্দের অর্ডার ফেরত নিলে সে মাল আমি নিজের ঘর থেকে লোকসান দিতে পারি নে, আর মাখা নেচি কাটা ময়দা। হাজারি ভাবিল, বেশ, তাহাকে যদি এদের দাম দিতে হয় লুচি ভাজিয়া সে নিজে লইবে। রাত 11:30 পর্যন্ত খাটিয়া ও মতি চাকরকে কিছু অংশ দিবার জন্য লোভ দেখাইয়া তাহাকে দিয়া লুচি বেলাইয়া সব ময়দা ভাজিয়া তুলিল। মতি তাহার অংশ লইয়া চলিয়া গেল। এখনো 3-4 ঝুড়ি লুচি মজুত। পদ্মজি উঁকি মারিয়া বলিল, লুচি ভাজ্য এখনো বসে, আমাকে খান কতক দাও দেখি, বলিয়া নিজেই একখানা গামছা পাতিয়া নিজের হাতে খান 25-30 গরম লুচি তুলিয়া লইল। হাজারি মুখ ফুটিয়া বারণ করিতে পারিল না, সাহসে কুলাইল না। অনেক রাত্রে সুপ্তথিতা কুসুম চোখ মুছিতে মুছিতে বাহিরের দরজা খুলিয়া সম্মুখে মস্ত এক মোটলা হাতে ঝোলানো হাজারি ঠাকুরকে দেখিয়া বিস্ময় সুরে বলিল, কি বাবা ঠাকুর, কি মনে করে এত রাত্রে? হাজারি বলিল, এতে লুচি আছে মা কুসুম, হোটেলে লুচি ভাজতে দিয়েছিল খদ্দেরে, বেলে দেবার লোক নেই, শেষকালে খদ্দের 5-6 ময়দার লুচি নিলে না, কর্তাবাবু বললেন আমায় তার দাম দিতে হবে। বেশ, আমায় দাম দিতে হয় আমিই নিয়ে নিই, তাই তোমার জন্যে বলি নিয়ে যাই, কুসুমকে তো কিছু দেওয়া হয় না কখনো, রাত বড্ড হয়ে গিয়েছে, ঘুমিয়েছিলে নাকি, ধরো তোমা বোচকাটা রাখো গে যাও। কুসুম বোচকাটা হাজারির হাত হইতে নামাইয়া লইল। সে একটু অবাক হইয়া গিয়াছে, বাবা ঠাকুর পাগল, নতুবা এত রাত্রে, তাহার তো এক ঘুম হইয়া গিয়াছে, এখন আসিয়াছেন লুচির বোঁচকা লইয়া। হাজারি বলিল, আমি যাই মা, লুচি গরম আর টাটকা এই ভেজে তুলিছি, তুমি খান কত খেয়ে ফেলো এখনই, কাল সকালে বাসি হয়ে যাবে, আর ছেলে পিলেদের দাও গিয়ে, কত আর রাত হয়েছে, 12:30-টার বেশি নয়।